শুনতে পেলাম না। গুড মর্নিং। ওকে, সর্বপ্রথম আপনাদের নিজেদের জন্য একটা ফাটিয়ে বড় করে একটা হাত দিন। আজকে দেখুন কারা কারা এখানে চান যে আপনাদেরও লাইফে এরকম স্ক্রিনে ভিডিও চলুক, 500-700 হাজার মানুষ এখানে আপনাকে দাঁড়িয়ে হাততালি দেবে, সবাই বসে, সবাই চাইছেন? সবার হাত উঠতে দেখতে পাচ্ছি না কিন্তু, এবং নিজেদের জন্য একটা আরো একবার বড় করে হাততালি দেবে। মেন কিছু কথা যেগুলো আপনাদের জানাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কেন কিনা আজকে হয়তো আপনারা আমার লাইফের জার্নি দেখছেন, আজকে হয়তো এতে হয় মানুষকে কিন্তু অ্যাপ্রোচ করতে হয়, কিন্তু আজকে আপনি বিলিভ করুন তো যে আজকে আমার মতন একটা ছেলেকে কোন মানুষটা বিশ্বাস করবে, কোন মানুষটা আমাকে বিশ্বাস করবে? হেন কোনো মানুষ নেই, কেউ বলেনি পাগলা, কেউ বলেনি এইটুখানি ছেলে গায়ে মাংস নেই সে আবার নাকি আমাকে কাজ দেবে। আমার আমার তখন উপরের দিকে তাকাতাম, ভগবানকে বলতাম, হে ভগবান, ও ওর অকাত দেখিয়ে দিয়েছে, তুমি তোমার অকাত দেখিয়ে দাও, আজকে কিন্তু আমাকে থাকতে পারিয়ে। আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেম এই সিস্টেমে আজকে এসছেন, অনেকে এখানে আছেন অনেক মন ভরা অহংকার নিয়ে এই সিস্টেমটাকে নিয়ে কাজ করছেন। আমার সিনিয়র তো, আমি তো এমএ পাস, আমার সিনিয়র তো সবে 9 পাস করেছে, অনেকে বলবেন আমার সিনিয়র তো 8 ফেল, ও আমাকে কি শেখাবে? আমি এটুখানি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা শিক্ষিত মানুষ জানা শেখায়, একটা মূর্খ মানুষ কিন্তু তার থেকে বেশি শিক্ষা দেয়, আমি এটুখানি আপনাকে বলতে পারি। কেন কিনা আজকে দেখুন এই সিস্টেমে আপনি বিলিভ করবেন না, যখন আমি এই সিস্টেমে কাজ শুরু করেছিলাম আমার মা কিন্তু কালী ঠাকুর হয়ে গেছিল, ভাত দিত ছুঁড়ে ছুঁড়ে, ক্রিস সিনেমার মতো, ঋত্বিক রোশন ডাইনিং টেবিলে থালা ফিকতো না, ওই রকম ভাত দিত। আমি এসে দেখতাম এখানে আলু ভাজা, এখানে ডাল, এখানে শাক ভাজা, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি ফিল করে দেখুন, আমার কাছে দুটো অপশন ছিল, ফার্স্ট অপশনটা অনেক ইজি, সেকেন্ড অপশনটা অনেক টাফ। ফার্স্ট অপশনটা কি ছিল? টিএনএস না করা, আর সেকেন্ড অপশনটা আমার কাছে ছিল টিএনএসটা করে ওদের প্রত্যেকের মুখে ছামা ঘষিয়ে দেওয়া, সেকেন্ড অপশনটা কাজ করার জন্য সেটা করে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যখন প্রথম আমি মেদিনীপুর থেকে কাজ শুরু করেছি, আমি চিন্তা করতে লাগলাম যে না, আমি এই এরিয়াতে কাজ করব না, আমি একটু বাইরের দিকে কাজ করব বলে আমি কিন্তু ডিসিশন নিয়ে রাতারাতি কিন্তু সকালবেলা যখন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে আসি না, আপনি বিলিভ করবেন না, আমার মাও কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল যে ও কোথায় যাচ্ছে, আদৌ আর চোখে দেখা দেখতে পাবো কি না। কিন্তু আমি সেই দিন ডিসিশন নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম, আমি জানি না মরবো কি বাঁচবো, কিন্তু ঘর থেকে বেরিয়ে যাচ্ছি যখন, এই ঘরে প্রতিজ্ঞা করে যাচ্ছি, শালা যদি কিছু করে ফিরতে পারি ভালো, না হলে এই ঘরে জীবনে কোনোদিন ফিরবো না। আজকে দেখুন আমি কিন্তু কিছু করেই কিন্তু বাড়ি ফিরবো। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমি প্রথম কলকাতায় এসেছি, আজকে আপনি ভালো করে জানেন আমি কলকাতার ক পর্যন্ত জানতাম না, কলকাতায় কোথায় অলি গলি, কোথায় কালীঘাট, কোথায় ধর্মতলা, কোথায় গড়িয়া, কোথায় সোনারপুর, বৈকুণ্ঠপুর, কিচ্ছু জানতাম না, কোথায় কামালগাছি, ঢালাই ব্রিজ জানতে আমার 6 মাস লেগেছে, গড়িয়া ঢালাই ব্রিজ, আমি কামালগাছির ব্রিজটাকে ভাবতাম ঢালাই ব্রিজ, ওখানে এসে দুনিয়ার লোককে খুঁজতাম। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একবার আপনি ফিল করে দেখুন কতখানি ব্যথিটিক লাইফে আজকে আমাকে স্ট্রাগল করে এই জায়গায় আসতে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি বিলিভ করবেন না যে আজকে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে সেই অলিগলি জানতে যার এতগুলো সময় লেগে গেছে, মেদিনীপুরের ভাষা কলকাতার ভাষা টোটাল ডিফারেন্স, আমি এখানে এসে কাই মুই কুই করে কথা বলছি, পাগল ছাগল কোত্থেকে এসছে? কেন মেদিনীপুরের ভাষা আপনারা ভালো করেই জানেন, তুই খাবিনি, তুই মরবিনি, তুই ঘুরতে যাবি নি, এখানে কোত্থেকে এসছে রে? আমি এখানে এসে বাজারে গিয়ে বলছি কাকু কুমড়ো দেবেন, বলে কুমড়ো সেটা আবার কি, আমি লাউ দেবেন, লাউ বুঝতে পারছে না অনেকে এখানে, আমি এখানে এসে বলছি ধাত্রী দেবেন, ধাত্রী, বলে ধাত্রী আমার দোকানে তো পাওয়া যায় না, বলে আমলকিটাকে বলে। তো অনেকে কিন্তু আমাদের মেদিনীপুরের সঙ্গে অনেকে কিন্তু জানেই না ওখানকার কিছু, অনেকটাই ডিফারেন্স, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ফিল করে দেখুন আজকে কিন্তু, আজকে আমি চেয়েছিলাম বলেই কিন্তু এতখানি পরিবর্তন আজকে কিন্তু আমার জীবনে এসেছে। আপনারা কি চান? ইয়েস অর নো? ইয়েস অর নো?
তাহলে জোরে ফাটিয়াটা হাততালি দিয়ে বুঝিয়ে দিই। আজকে কিছু কথা যেগুলো বললে হয়তো আপনারা এখানে আমি জানি 90% মানুষ কিন্তু গ্রাম থেকে এসেছেন, কত জ্বালা যন্ত্রণা নিয়ে কিন্তু আমাদের টিএনএসটাকে নিয়ে লড়াই করতে হচ্ছে। প্রথম নেগেটিভ ঘরের বাবা, তারপরে তো দাদা বৌদি তো রয়েছে, তারপরে তো আশেপাশের মানুষ রয়েছে, পাড়া প্রতিবাসী তো দূরের কথা, নিজের লোকই পরোয়া করবে না। আর যারা স্ত্রীরা এখানে রয়েছেন তাদের তো আগে হাজব্যান্ডের পুরো একদম গোটা শরীর ফুলে যাবে। হ্যাঁ, তুমি কাজ করবে, ওখানে দেখেছি কত ছেলে একসঙ্গে কাজ করে, আবার হাত মেলাচ্ছ, হ্যাঁ কত রকম মাথার মধ্যে বিচুটি পাতা ঢুকে যায় যে ভগবান ছাড়া কেউ জানে না। ইয়েস অর নো, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনার কি মনে হয়, আজকে আমার কি পরিবারে এরকম কষ্ট আমার জীবনে আসেনি? ইয়েস অর নো? তাহলে আজকে যদি আমি সেই প্রবলেমকে ফেস করে আজকে নিজের জেদে আজকে যদি আজকে 5 লাখ 5.5 লাখ টাকার গাড়ি নিয়ে যদি আজকে এই কলকাতার বুকে রাজ করতে পারি, আপনি পারবেন কি পারবেন না? ইয়েস অর নো? তো নিজেদের জন্য আরো একবার ফাটিয়ে আসতে হবে, ফাটিয়ে। একটা কথা বলি যেটা বলাটা খুব আমার কাছে ইম্পর্টেন্ট, টাইম খুব শর্ট। আমরা এখানে সবাই জানি গান্ধীজি, তাই তো? গান্ধীজির কাছে একটা তার মা বাচ্চা ছেলেকে নিয়ে এসছে, গান্ধীজি আমার ছেলেটা না বড্ড চিনি খায়, ওকে একটু বলো না চিনি খাওয়া বন্ধ করে দিতে, কেন চিনি খেলে তো শরীরে অনেক ক্ষতি হয়। বলে 2 সপ্তাহ পরে আসুন। বলে চিনি খাওয়া বন্ধ করতে বলবেন এতে আবার 2 সপ্তাহ পরে আসতে হবে? বলে ও আপনাকে বড্ড মানে না, যার ফলে আপনি যদি একটু বলে দিতেন তাহলে ও চিনিটা খেত না। বলে 2 সপ্তাহ পরে আসুন। বলে আবার 2 সপ্তাহ কিন্তু পরে আসে, আবার বলে গান্ধীজি মনে পড়ে সেই দিনকে আমি এসেছিলাম, আমার ছেলেকে একটু বলে দিন না চিনি খাওয়া বন্ধ করে দিতে। আবার বলছে 2 সপ্তাহ পরে আসুন। আবারও 2 সপ্তাহ পরে যায়, বলছে গান্ধীজি সেই যে আসছিল মনে পড়ে, আপনি একটু বলে দিন না আমার ছেলেকে যে চিনি খাওয়া বন্ধ করতে। বলে হ্যাঁ বাবু চিনি খেও না, চিনি খেলে শরীরে ক্ষতি করে। বলে এই কথাটা তো আপনি সেদিনও বলতে পারতেন, ওই কথা বলার জন্য আমাকে 2 সপ্তাহ 4 সপ্তাহ ঘোরালেন। বলে আসলে যেদিন আপনি আমার কাছে এসেছিলেন ওই ছেলেটাকে চিনি খাওয়ানো বন্ধ করার জন্য, সেদিন কিন্তু আমি নিজে চিনি খেতাম, আর আমি চিন্তা করেছিলাম যে এরপর থেকে আমি আর চিনি খাবো না, কিন্তু কি বলবো আবার যখন 2 সপ্তাহ পরে আপনি এসেছেন তখন আমি আবারও চিনি খাওয়া শুরু করে দিয়েছিলাম, কিন্তু আপনাকে এই কারণে আমি আবার 2 সপ্তাহ পরে ডাকলাম। এখন আমি গর্ব করে বুক ফুলে বলতে পারি আমি এখন চিনি খাই না, অতএব আমার অধিকার আছে ওকে বলার যে তুমি চিনি খেও না। কারণ আজকে আমি যদি নিজে না চেঞ্জ হই, আমি যদি লাইফে নিজে না পরিবর্তন হই, আমি কোনোদিন কাউকে আঙুল তুলতে পারবো না, তার কারণ কারোর দিকে একটা আঙুল তুললে নিজের দিকে 3টে আঙুল, একটা ভগবানের দিকে। ইয়েস অর নো? তো যার ফলে কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। তো সেই সিচুয়েশনে দাঁড়িয়ে লাইফে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে অনেক কষ্টের মধ্যে দিয়ে আজকে কিন্তু আমি এই জায়গায় পৌঁছেছি। আমি জীবনে জন্মদিন কি জিনিস আমি জানতাম না, কিন্তু জন্মদিন লাইফে আমার জীবনে মনে পড়ে যখন আমার বয়স 8 বছর তখন মনে হয় লাস্ট জন্মদিন আমার মা বাবা পালন করেছিল। আপনি বিলিভ করবেন না আমাদের গ্রামের দিকে কি হয়, সুজি একটা ফান্ডো গেঞ্জি আর মালা গুমছি দুলফা দিয়ে জন্মদিন পালন হয়ে যায়। কিন্তু আজকে দেখুন টিএনসি আসার পর আপনি বিলিভ করবেন না আমার জন্মদিন পালন করার জন্য 500-700 হাজার মানুষ কিন্তু যে স্যারের জন্মদিন পালন করব ওয়েট করছে কিন্তু। তাহলে আজকে ভেবে দেখুন টিএনসি আমার লাইফে কত বড় অ্যাচিভমেন্ট দিয়েছে। তো যাই হোক, একটা সময় আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে কিপ্যাড ফোন কেনার কিন্তু টাকা ছিল না। আজকে বিলিভ করবেন না আমার হাতে যে ফোনটা আছে জানেন 53,000 টাকা দাম, ভিভো X70 Pro, বুঝিয়ে নেবেন বড় বড় হাতটা বের হয়ে আস বড় বড়। আজকে আপনি ভাবেন না আমার কাছে একটা বাইক, আমার কাছে দুখানা বাইক আছে, আমার মেদিনীপুরে একটা আছে সুজুকি জিক্সার এসএফ, আর কিন্তু আমার কলকাতাতে কিন্তু একটা আছে, দুখানা বাইক কিন্তু আজকে লিড করছি। এবার আজকে আপনি ভেবে দেখছি আজকে কিন্তু যে ঘড়িটাও পড়ে আছি এটার দামও কিন্তু 5,000 টাকা, আজকে যে জুতোটা পরে আছে ওটার দামও কিন্তু 1,000 টাকার উপরে। তাহলে আজকে ফিল করে দেখুন এই কোট এই ড্রেস এই জুতো এই ঘড়ি এই ফোন আমার মা বাবা দেয়নি, কিন্তু আমি নিজেকে চ্যালেঞ্জ করেছিলাম তাহলে এইভাবে কুত্তার মতন জীবন কাটাবো না, জিন্দেগি যদি কাটাতে হয় বাঘের মতো কাটাবো, বাঘের মতো। আর লাস্টে একটা ছোট্ট কথা বলে আজকের পাঠটা আমি শেষ করব, কথাটা এরকম মন দিয়ে শুনুন। জো বক চল গ্যা ও হাম বদল নেই সকতে,
जो वक्त बीत गया वो हम बदल, लेकिन आने वाला काल को हम जरूर बदल सकते हैं, जरूर बदल सकते हैं, जरूर बदल सकते हैं। बेस्ट ऑफ लक, गुड लक।